অবশেষে ব্রয়লার মুরগির বাজারে সুখবর আসলো। ব্রয়লার মুরগির নতুন দাম নির্ধারণ করে সাধারণ মানুষকে রক্ষা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। দর্শক, ব্রয়লার মুরগির নতুন দাম নির্ধারণ করা হয়েছে, কত টাকা নির্ধারণ করা হয়েছে চলুন তার বিস্তারিত জেনে নেওয়া যাক। রমজানে বাজার নিয়ন্ত্রণে ব্রয়লার মুরগির নতুন দাম নির্ধারণ করেছে উৎপাদনকারী ফার্মগুলো। এক্ষেত্রে বাজারে ব্রয়লারের দাম কমে আসবে বলে আশা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। 23 মার্চ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে ব্রয়লার মুরগির অযৌক্তিক মূল্যবৃদ্ধির কারণ ব্যাখ্যা সংক্রান্ত শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানায় কাজী ফার্ম কর্তৃপক্ষ। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান বলেন, ব্রয়লার মুরগি গতকাল আমরা নিউ মার্কেটে দেখেছি সে দাম অযৌক্তিক। গতকাল আমরা 270 টাকায় বিক্রি হতে দেখেছি, কোথাও কোথাও 280 টাকা, কিন্তু এটা 200 টাকার বেশি হতে পারে না। ফার্ম পর্যায়ে 220 থেকে 230 টাকা দরে ব্রয়লারের কেজি বিক্রি হচ্ছে, হাত বদল হয়ে ভোক্তা পর্যায়ে পৌঁছাতে পৌঁছাতে এই অবস্থা হয়ে যায় দামের। ব্রয়লার মুরগি SMS এর মাধ্যমে নিলাম হচ্ছে। তিনি বলেন, আমি তাদের আহ্বান করছি আপনারা এই রমজান মাসে একটু কম লাভ করেন। তারা একমত হয়েছেন, ফার্ম থেকে ব্রয়লার আসছে 220 থেকে 230 টাকা রেটে, সেক্ষেত্রে তো খোলা বাজারে 250 টাকা হবেই। এ সময় কাজী ফার্ম কর্তৃপক্ষ জানায় তারা রমজানে 220 টাকা থেকে কমিয়ে ব্রয়লার বিক্রি করবে 190 থেকে 95 টাকায়। এ বিষয়ে একমত পোষণ করেছেন আফতাব, প্যারাগন ও সিপি কোম্পানি। এক্ষেত্রে বাজারে কেজিতে 30 থেকে 40 টাকা পর্যন্ত ব্রয়লারের দাম কমতে পারে বলে আশা প্রকাশ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। খামার থেকে আসা ব্রয়লার মুরগি হাত বদলে যেন দাম খুব বেশি না বাড়ে সে বিষয়টি সংস্থাটি নজরে রাখবে বলে জানান তিনি। এ এইচ এম শফিকুজ্জামান জানান, ব্রয়লারের দাম কমাতে প্রয়োজনে বর্ডার উন্মুক্ত করে দেওয়া হবে।